ওয়েলকাম ফ্রেন্ডস ডিপ এডুকেশান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানেন আমাদের প্রতিটি জেলার প্রথম যে ফেজের ট্রেনিং সেই ট্রেনিংয়ের চিঠি আপনারা সকলেই হাতে পেয়েছেন সেই চিঠির সাথে আপনারা প্রত্যেকে আপনাদের যে আইডেন্টি কার্ড সেটিও পেয়েছেন আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনাকে দেওয়া যে আইডেন্টি কার্ড সেই আইডেন্টি কার্ডটি ফিল করবেন তাহলে আসুন আপনারা দেখে নিন প্রত্যেকে কিভাবে আইডেন্টি কার্ড আপনাদেরকে যে দেওয়া হয়েছে তা ফিল করবেন এবং সেই আইডেন্টি কার্ডটি কিভাবে আপনি প্রথম ট্রেনিংয়ে গিয়ে ওখানে যিনি অফিসার থাকবেন তাকে দিয়ে সই করাবেন এবং অ্যাটাস্টেট করাবেন তাহলে চলে আসুন আপনাকে যে আইডেন্টি কার্ডটি দেওয়া হয়েছে সেটিকে দেখতে এই ধরনের একটি দেওয়া হয়েছে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন দু হাজার চব্বিশ আইডেন্টি কার্ড ফটোগ্রাফ তাহলে প্রথমে আপনারা এখানে আপনাদের একটা নির্দিষ্ট ফটোগ্রাফ দিয়ে নেবেন তারপরে নেম অফ দ্য প্রিসাইডিং অবলিক পোলিং অফিসার তাহলে তার নাম দেবেন পার্সোনাল কোড তাহলে এখানে আপনারা আপনাদের যে ট্রেনি কোড বলে দেখবেন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারে ট্রেনিং কোড বলে একটি কোড লেখা আছে সেই কোডটি এখানে লিখে দেবেন ক্যাটাগরি অফ পোলিং অফিসার তাহলে যিনি প্রিজাইডিং অফিসারের ডিউটি পেয়েছেন তিনি এখানে প্রিসাইডিং অফিসার লিখবেন যিনি ফার্স্ট পোলিংয়ের ডিউটি পেয়েছেন তিনি ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং বা থার্ড পোলিং যে বিষয়ের তিনি ডিউটি পেয়েছেন সেই বিষয়ের ডিউটি এখানে আপনি লিখবেন নেম অফ দ্য স্পন্সরিং ডিপার্টমেন্ট এখন আমার ক্ষেত্রে এটি এডুকেশন ডিপার্টমেন্ট তাই আমি এখানে এডুকেশন লিখেছি এখন আপনাদের ক্ষেত্রে যে যার ডিপার্টমেন্ট কারো ব্যাংকিং ডিপার্টমেন্ট হতে পারে কারো বিডিও অফিস হতে পারে এসডি অফিস হতে পারে বিএলআর অফিস হতে পারে যার যে ডিপার্টমেন্ট আপনারা সেই ডিপার্টমেন্টের এখানে কিন্তু অপশন লিখবেন মানে তারাই যেন আপনাকে এখানে স্পন্সর করেছে এই ডিউটি করার জন্য এখানে আরেকটি অপশন দেখুন ডিউটি অ্যাসাইন্ড তাহলে এই ডিউটি অ্যাসাইন্ড যে কথাটা আছে এখানে দেখুন প্রথম লেখা আছে এসি নম্বর অ্যান্ড নেম এটি কিন্তু আপনি এখন এখানে লিখতে পারবেন না পিসি নম্বর অ্যান্ড নেম এটিও কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না পোলিং স্টেশন নম্বর সেটাও কিন্তু এখানে এখন লিখতে পারবেন না আপাতত যেটুকু জিনিস ফিল করতে পারবেন সেটি হচ্ছে এই কটি জিনিস তার সাথে আপনি আপনার সিগনেচারটি এখানে করে দেবেন দেওয়ার পর আপনাকে অপেক্ষা করতে হবে আপনার যে ফার্স্ট ট্রেনিং আছে সেই ট্রেনিংয়েই দেখবেন একটা জায়গায় আইডেন্টি কার্ডের যে অথেন্টিকেশন করানো হচ্ছে সেখানে আপনার এই ছবির ওপরে ওনার একটা স্ট্যাম্প দিয়ে দেবেন তাহলে এই স্ট্যাম্পটা মানে হচ্ছে আপনার ছবিটি অ্যাটাসেট করা হলো আর আপনি এই বিষয়গুলো এখানে ফিল করে নিয়ে যাবেন আর বাকি এই ডিউটি অ্যাসাইন্ডের এই জায়গাটি কিন্তু আপনার এখানে লেখা হবে না এটি পরবর্তী ক্ষেত্রে যখন সেকেন্ড বা থার্ড ট্রেনিংয়ে যখন পার্টি ট্রেনিং হবে অর্থাৎ আপনাকে নিয়ে যখন চারজনের একটা পার্টি ফরমেশন হবে সেখানেই আপনার কোন এসি এবং কোন পিসিতে আপনার ডিউটি পড়বে সেটি কিন্তু সেখানে আপনি লিখতে পারবেন এবং সর্বশেষ অর্থাৎ দিসিতে গিয়ে যখন আপনার পার্টি অনুযায়ী যে আপনার যে পোলিং স্টেশনের যে ডিউটি সেটি আপনি যখন ডিকোডিং লিস্ট থেকে পাবেন তারপরে আপনি এখানে পোলিং স্টেশন নম্বরটি লিখতে পারবেন তাহলে এইভাবে আপনারা যদি আইডেন্টি কার্ডটি ফিল আপ করেন আপনাদের আইডেন্টি কার্ডের সমস্ত তথ্য অথেন্টিক্যালি থাকবে এবং আপনারা কাজটা সুষ্ঠুভাবে করতে পারবেন তাহলে এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই ধরনের ভিডিওগুলি থেকে আপনারা প্রত্যেকে উপকৃত হতে পারেন এবং আপনারা প্রত্যেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজগুলি সম্পন্ন করতে পারেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ